হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো শুরুতে আপনাদেরকে একটা প্রশ্ন করি, দেখেন তো প্রশ্নটা আপনারা বলতে পারেন কিনা। বর্তমান বাংলাদেশে কোন 110 সিসির মোটর সাইকেলের দাম সবচেয়ে বেশি? কয়েক সেকেন্ড সময় দিব। আবারও বলছি, বাংলাদেশে কোন 110 সিসির মোটর সাইকেলের দাম বর্তমানে সবচেয়ে বেশি? চিন্তা করেন, কয়েক সেকেন্ড সময় দিয়েছি, মনে মনে চিন্তা করেন, করতে থাকেন, করতে থাকেন, করতে থাকেন, করছেন, করেন, 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 করে ফেলেন। এতক্ষণে নিশ্চয়ই মনে মনে আপনার মনে উত্তর একটা বাসা বেঁধে নিয়েছে। এবারে আমি বলছি, সেটার সঙ্গে মিলিয়ে দেখুন, বর্তমান বাংলাদেশে সবচেয়ে দামি 110 সিসির মোটরসাইকেলটির নাম হচ্ছে বাজাজ ডিসকভার 110 ডিস্ক এবং হচ্ছে সিবিএস, তাই না? এই মোটরসাইকেলটির তাহলে বর্তমানে দাম কত? 1,37,000 টাকা। ঠিক আছে তো উত্তর? যদি ঠিক হয় আপনার মনের সাথে, যদি আমার কথাটা মিলে থাকে, তাহলে কাইন্ডলি কমেন্ট করে একটু লিখে জানাতে পারেন। এরপরে আসেন দ্বিতীয় স্থানে, কে আছে দ্বিতীয় স্থানে? যে আছে সে হচ্ছে, এই যে কম্পিউটার স্ক্রিনে দিয়ে রাখছি, সেটা হচ্ছে হিরো প্যাশন এক্স প্রো এক্সটেক 110। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস চিন্তা করেন, এটার দাম কত বর্তমানে? 1,36,000 টাকা। তাহলে বাজাজ ডিসকভার 110 ডিস্ক এবং সিবিএস, ওইটার সাথে এইটার পার্থক্যটা কত দামে? মাত্র 1,000 টাকা। বর্তমানে বাংলাদেশে কয়টা 110 সিসির মোটর সাইকেল পাওয়া যাচ্ছে, এটা কি আপনাদের জানা আছে? সবে কিন্তু আজকে খেলা ফাইনাল করে দিব। শুধুমাত্র ইন্ডিয়ান ব্র্যান্ড এবং জাপানিজ ব্র্যান্ডের মধ্যে আমি দেখলাম বর্তমান বাংলাদেশে 110 সিসির মোট 9টা মোটরসাইকেল পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এর মধ্যে যেমন হন্ডা লিভোর 2টা ভ্যারিয়েন্ট আছে, একটা ডিস্ক একটা ড্রাম, টিভিএস মেট্রো প্লাসের 2টা ভ্যারিয়েন্ট আছে, একটা ডিস্ক একটা ড্রাম, এগুলো মিলিয়ে সর্বমোট 110 সিসির মোটরসাইকেল বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে শুধুমাত্র ইন্ডিয়ান এবং জাপানিজ ব্র্যান্ডের মধ্যে। জাপানিজ ব্র্যান্ডের মধ্যে শুধুমাত্র একটাই আছে, সেটা হচ্ছে সুজুকি হায়াতি ইপি 110। এতগুলো কথা আসলে কেন বলতেছি জানেন? শুনতে থাকেন আলোচনা, ধাপে ধাপে সব বুঝে যাবেন। আজকে খেলা ফাইনাল করে দিব। হিরো প্যাশন এক্সপ্রো এক্সটেক 110, এটার মধ্যে প্রধান প্রধান বৈশিষ্ট্য কী কী আছে আপনাদেরকে জানা আছে, আমি একটু বলি, আপনারা মিলে নেন। সবার আগে হচ্ছে এটার স্মার্ট কানেক্টিভিটি, এটা ব্লুটুথের সাহায্যে মিটারের সাথে যুক্ত করে স্মার্টফোনের, যেমন ওই যে কল আসা যাওয়া, মিস কল, এসএমএস, এই সমস্ত ফিচারগুলো উপভোগ করা যাচ্ছে। অর্থাৎ হিরো প্যাশন এক্সপ্রো এক্সটেকের মিটারটা হচ্ছে স্মার্ট কানেক্টিভিটি মিটার, এক নম্বর গেল। দুই নম্বর হচ্ছে তাদের যে পুরা মিটারটা, এটা হচ্ছে কিন্তু ফুল ডিজিটাল মিটার। এবার আসি তিন নম্বরে, তিন নম্বরটা কি? তাদের এটার মধ্যে আছে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম, এটা অন্য ব্র্যান্ডের সিবিএস বলে, বাজাজে বলে হচ্ছে এনটি স্কিড ব্রেকিং সিস্টেম, যাক এটার মধ্যে সিবিএস আছে, এটাও একটা উল্লেখযোগ্য ফিচার। চার নম্বর ফিচার হচ্ছে উল্লেখযোগ্য এই মোটরসাইকেলটির, এটার সামনে যে ব্রেক ক্যালিপারটা ব্যবহার করছে ডিস্কের মধ্যে, এটা হচ্ছে কিন্তু বাইব্রির ক্যালিপার, ইজ দ্য বেস্ট একটা ব্রেক ক্যালিপার তারা ব্যবহার করছে, যেটা বাংলাদেশের অন্য কোনো 110 সিসির বাইকের মধ্যে আমরা দেখি না। ঠিক আছে, এরপরে আসতেছি পাঁচ নাম্বার ব্যাপারে, সেটা হচ্ছে এটার হেডলাইটটা অস্থির। 110 সিসির মোটরসাইকেলেও যে এত সুন্দর হেডলাইট দেওয়া যায়, সেটা কিন্তু আমরা হিরোর কাছ থেকে অলরেডি দেখে নিলাম, শিখে নিলাম। এরপরে আসতেছি ছয় নম্বরে, ছয় নম্বরে কি? এটার মধ্যে একটা ইউএসবি চার্জিং পোর্ট আছে, যদিও এটা আমাদের মতন বাইকারদের রেগুলার কাজে আসে না, কিন্তু একটা শ্রেণীর মানুষের জন্য কিন্তু এটা কাজে আসে, বিশেষ করে যারা রাইড শেয়ারিং টেয়ারিং করেন, কোনো সময় ঠেকা কাজ চালানোর জন্য কিন্তু আমার এই ধরনের চার্জিং পোর্ট প্রয়োজন হতে পারে বিপদের বন্ধু হিসাবে। তো এরকম মোট ছয়টা উল্লেখযোগ্য ফিচার হিরো প্যাশন এক্সপ্রো এক্সটেকের মধ্যে আমি আইডেন্টিফাই করছি।
এবারে আসেন বাজাজ ডিসকভার 110 এর মধ্যে, যেটা সবচেয়ে দামি 110cc মোটরসাইকেল বর্তমান বাংলাদেশে। ওই মোটরসাইকেলটার মধ্যে উল্লেখযোগ্য ফিচারগুলো কী কী আছে, যেমন আমি ধরি যে ওইটার মধ্যে সিবিএস ব্রেকিং সিস্টেম আছে, ওরা বলে থাকে অফিসিয়ালভাবে এন্টি স্কিড ব্রেকিং সিস্টেম গেল একটা আর কি, উল্লেখযোগ্য ফিচার আর কি। আর তো কিছু পাই না মানে আমি যে এইটার সাথে ওইটারে মিলাবো প্রধান প্রধান বৈশিষ্ট্য দিয়ে, আর তো কিছু বাজাজ ডিসকভার 110 এর মধ্যে পাই না। এখানেই হচ্ছে সমস্যাটা। তাহলে ওই মোটরসাইকেলের দাম 1,37,000 টাকা কেন, আর এইটার দাম 1,36,000 টাকা কেন? এই মোটরসাইকেলটা হিরো প্যাশন এক্সপ্রো এক্সটেক, এই মোটরসাইকেলটা আমার দৃষ্টিতে একটা মারাত্মক রকমের কপাল পোড়া মোটরসাইকেল। এই মোটরসাইকেলটা যখন বাংলাদেশে লঞ্চ হয়েছিল আজ থেকে আনুমানিক 1 বছর আগে, তখন আমি তো ভেবেছিলাম বাংলাদেশে যত ব্র্যান্ডের 110cc মোটরসাইকেল আছে সবগুলার বিক্রি একদম তলানিতে গিয়ে ঠেকতে পারে, এইটা এরকম একটা মোটরসাইকেল। অথচ বাস্তবতা বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। অন মানুষজন এই মোটরসাইকেলটা সম্পর্কে জেনে শুনে কিন্তু এই মোটরসাইকেলটা থেকে তারা বিমুখ হয়ে অন্য ব্র্যান্ডের এর চেয়ে অনেক পশ্চাৎপদ মোটরসাইকেলই ক্রয় করে ফেলতেছে। যেমন উৎকৃষ্ট একটা উদাহরণ আমি দিছি ডিসকভার 110। তাছাড়া আরও মোটরসাইকেল আছে, যেমন সুজুকি হায়াতি ইপি আছে, টিভিএস মেট্রো প্লাস আছে, হন্ডা লিভো ডিস্ক ড্রাম, তারপরে টিভিএস মেট্রো প্লাস ডিস্ক ড্রাম, হন্ডা ড্রিম 110, সব ওগুলোই কিনতেছে মানুষজন। তুলনামূলকভাবে এই মোটরসাইকেলটা মানুষজন কিছুটা কম কিনতেছে। রাস্তাঘাটেও কিন্তু আমি এই মোটরসাইকেল খুব একটা দেখি না, অন্য মোটরসাইকেলগুলো 110cc যতটা দেখা যায়। কেন এরকম হয়েছে, এই মোটরসাইকেলটার মধ্যে কী হয়েছে, মানে বা কোম্পানি বা কী করছে? তো আমার যেটা ধারণা, এক নম্বর ধারণা, সেটা হচ্ছে ইফেক্টিভ মার্কেটিংয়ের অভাব। ইফেক্টিভ মার্কেটিং, আমি আপনাকে লিফলেট দিলাম এই মোটরসাইকেলটার সম্পর্কে, এটাও কিন্তু একটা মার্কেটিং। আবার আমি ট্রাকে চড়াইয়া সারা বাংলাদেশ ঘুরলাম, এত বড় বড় স্পিকার লাগায় পথচারীদের কানের মধ্যে বাঁশ দিয়া, ওটাও কিন্তু একটা মার্কেটিং। তো মার্কেটিংয়ের কিন্তু বিভিন্ন ধরন আছে, ফেসবুক পোস্ট করলাম ওটাও একটা মার্কেটিং। মার্কেটিংয়ের কিন্তু বিভিন্ন ধরন আছে, আমি বলছি ইফেক্টিভ মার্কেটিং, যে মার্কেটিংটা করলে বা যেই রাস্তায় মার্কেটিংটা পরিচালনা করলে এই মোটরসাইকেলটা মানুষজন নিতে মারাত্মকভাবে উৎসাহ বোধ করবে। এই ধরনের মার্কেটিং বাংলাদেশে হয় নাই আমি মনে করি। দুই নাম্বার যে ব্যাপারটা, সেটা হচ্ছে হিরো কোম্পানি সম্পর্কে বাংলাদেশের মানুষের বদ্ধমূল কিছু ধারণা, বদ্ধমূল, এবং ধারণাগুলা মানে পোষণ করার ক্ষেত্রে যথেষ্ট যুক্তিও কিন্তু আছে। আমাদের দেশের মানুষজন মনে করে যে হিরো মোটরসাইকেল মানেই হচ্ছে সস্তা, মাজা ভাঙা, এই টাইপের মোটরসাইকেল। কথাটা কিন্তু খারাপ বলে না, আমি কিন্তু আমার এইসব দর্শকদের কথার সাথে অনেকাংশে একমত। আসলেই হিরো মোটরসাইকেল কোয়ালিটির দিক থেকে অনেক অনেক কম্প্রোমাইজ করছে। তাদের মোটরসাইকেলের যে বিল কোয়ালিটি, আমি অন্য ব্র্যান্ডের মানে ইন্ডিয়ান ব্র্যান্ডের মোটরসাইকেলের সাথে 110cc যদি কম্প্যারিজনে আসি, আমাকে কিন্তু বলতেই হচ্ছে যে হিরোর বিল কোয়ালিটিতে যথেষ্ট দুর্বলতা আছে, যথেষ্ট, এবং এটা উল্লেখযোগ্য দুর্বলতা আছে। তারা মানসম্পন্ন ম্যাটেরিয়াল ব্যবহার করছে না ইঞ্জিনের ভেতরে, শুধু গ্রাফিক্সই কিন্তু সব কিছু না, আমার মেইন হচ্ছে ইঞ্জিনের গঠনটা, মোটরসাইকেলের গঠনটা। বাইরে দিয়ে আপনি চকচক দেখাই দিলেন, ভেতরে বানাই দিলেন সদরঘাট, তাইলে তো হবে না, আমার ভেতরে হইতে হবে ফিটফাট, বাইরে আপনি যাই করেন, এটা হচ্ছে আমার থিওরি, আমার কথা। ভেতরটা হইতে হবে পুরো একদম টকটকা, কচকচা। তো এই জায়গাটাতে হিরো কোম্পানি কী করছে, তাদের ঘাটতিটা করে দিচ্ছে। যার দরুন হিরো মোটরসাইকেল বর্তমানে যারা ব্যবহার করছে তাদের মধ্যে কমপ্লেনের পরিমাণ
অন্য ব্র্যান্ডের মোটরসাইকেলের চাইতে খানিকটা বেশি। তো এই কমপ্লেনগুলো তো আর মানে বস্তাবন্দি করে এক জায়গায় ফেলে রাখা হয় না, বাজারে চর্চা হয়, ফেসবুকে পোস্ট হয়, ইউটিউবে ভিডিও হয়। এভাবে কী হয়েছে, কোম্পানির যে একটা নেগেটিভ দিক, মোটরসাইকেলগুলোর যে একটা নেগেটিভ দিক, সেগুলো কিন্তু মানুষের মধ্যে ছড়াই গেছে। তো ওই সমস্ত জিনিস যখন মানুষের মধ্যে ছড়াই গেছে, তখন যে হিরো মোটরসাইকেল কেনার নিয়ত করছিল বা কিনতে যাবে, সে কিন্তু ওগুলো দেখে কি হয় ভয় পেয়ে যায়, সে আর কিনতে চায় না। তখন সেও প্রচার করে যে না, হিরো মোটরসাইকেল কিন্তু সমস্যা আছে, এটা কেনা যাবে না। তিন নম্বর যে পয়েন্টটা আমি বলবো এই মোটরসাইকেলটা মার্কেট না পাওয়ার পেছনে, সেটা হচ্ছে সরবরাহজনিত সমস্যা। এবং এই সরবরাহজনিত সমস্যাটা কখন শুরু হয়েছিল জানেন? শুরু হয়েছিল এই মোটরসাইকেলটা আনুমানিক এক বছর আগে বাংলাদেশের বাজারে যখন লঞ্চ করা হয়, বাজারে যখন ছাড়া হয় বিক্রির উদ্দেশ্যে, ওই সময়ে এই মোটরসাইকেলটা কেনার জন্য বা এক নজর দেখার জন্য শোরুমে মানুষের মোটামুটি একটা ভিড় হয়েছিল। মানুষ উৎসুক হয়ে গেছে যে আমরা এটি দেখতে যাব, পছন্দ হলে কিনব। কিন্তু এই যে দেখতে যাব, মানুষটা নিয়ত করে শোরুমে গেল, সে কিন্তু এই মোটরসাইকেলটার দেখা গিয়ে আর পায় নাই। সে কি পাইছে, সেলসম্যানদের মুখ থেকে এক ঝাঁক রসালো বাক্য, মার্কেটিং আর হচ্ছে কাগজের লিফলেট। ফিজিক্যালি সে গিয়ে এই মোটরসাইকেলটা তখন ধরে দেখতে পারে না। এরকম শ্রেণীর মানুষ ওই সময় অনেক বেশি ছিল। আরেক শ্রেণীর মানুষ ছিল যারা মোটরসাইকেলটা গিয়ে ধরে দেখতে পারছে, কিন্তু মোটরসাইকেলটা তারা কিনে আনতে পারে নাই, তারা প্রিবুক দিয়ে আসছে, কিন্তু পরবর্তীতে অনেক দিন তাদেরকে বসে থাকতে হয়েছে। অর্থাৎ বাজারে তখন এই মোটরসাইকেলটার সাপ্লাইয়ে বড় ধরনের একটা ঘাটতি তৈরি হয়ে গেছিল, এইটা মানুষজন সহ্য করে নেয় নাই। তারা এখন দরকার পাচ্ছে না, কি করবে, আমি প্রচুর টাকা কামাই কিন্তু আমি এই মুহূর্তে আমি একটা বিপদে পড়ছি, আমার হাতে টাকা নাই, আমার এক বন্ধুকে টাকা ধার দিয়েছিলাম, আমার বন্ধুর কথা ছিল আজকে টাকা দেওয়ার, বন্ধু দেয় নাই, কিন্তু আজকে আমার বিপদ, আজকে আমার টাকা লাগবে, তাহলে এই টাকা দিয়ে আমি কী করবো? তো আমার মোটরসাইকেল দরকার আজকে, কালকে আমি মোটরসাইকেল পাচ্ছি না, তাহলে এই মোটরসাইকেল দিয়ে আমি কী করবো? আমি তখন কী করছি, অন্য ব্র্যান্ডের 110cc মোটরসাইকেলে চলে গেছি। যার দরুন কী হয়েছে, এই মোটরসাইকেল থেকে বড় এক সংখ্যক একটা মানুষজন কিন্তু ছিটকে অন্য ব্র্যান্ডে চলে গেছে, ফলে এই মোটরসাইকেলের কপাল পুড়ে গেছে। তো আমার কাছে আমি যে তিনটা কারণ বলছি, এই তিনটা কারণের সবচেয়ে বেশি মনে হয়েছে দায়ী এই মোটরসাইকেলটা মার্কেট না পাওয়ার পেছনে। আর আপনাদের কাছে যদি আরও কোনো কারণ মনে হয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন যদি আপনারা কেউ আমাকে প্রশ্ন করেন যে ভাই, এই যে এতক্ষণ যে এতগুলো কথা বললেন, তাহলে আপনি আমার একটু বলে দেন যে কোন 110cc মোটরসাইকেলটা কিনলে ভালো হবে, আমি বলবো যে ভাই আমি এই ব্যাপারে কিছুই জানি না, আমার কাজ হলো ভাই ভিডিও বানানো, আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করা, আমি সেই কাজটাই করি এবং সেই কাজটার মধ্যেই থাকতে চাই। এবং এই যে আমি ইনফরমেশনগুলো শেয়ার করি, এগুলো কেন শেয়ার করি, যাতে আপনি আপনার পছন্দের জিনিসটা সঠিকভাবে পছন্দ করতে পারেন বা সামর্থ্য হন সেইটাতে সহযোগিতা করা। এতটুকুই আমার কাজ। আরও বাংলাদেশের অনেকে এগুলো নিয়ে কথাবার্তা বলে, ভিডিও বানায়, তাদেরটা দেখুন, আমারটা দেখুন, দেখে আপনি একটা সিদ্ধান্তে পৌঁছে যেতে পারেন, আপনার জন্য সহজ হবে। আমি ডিরেক্টলি কাউকে কোনো ব্র্যান্ড, কোনো মডেল, কোনো কিছু সাজেস্ট করি না, আমি জাস্ট ইনফরমেশনটা শেয়ার করি। তো যাই হোক, আজকে আর কথাবার্তা হচ্ছে না, অন্য দিন আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।